চলে এসেছে বেহালা এগারো পল্লী ক্লাবে। এবছর তাদের ভাবনা এক নয়, এগারোতেই শক্তি। আপনারা দেখছেন জাগোমা দুর্গা 2024 এর পুজো পরিক্রমা। দেখে নেব কতটা এগোলো পুজো প্রস্তুতি। এই যে মানসিক একটা দ্বন্দ্ব চলছে ভেতরে, তো এখানে একটা লড়াই করছে একজন, মানে একটা মুখ তার দুটো শরীর, সে লড়াই করছে। সেখান থেকে আমরা কাজ শুরু করি যে একটা মাথা একটাই, কিন্তু শরীরের একটা দ্বন্দ্ব দিন রাত যেন চলছে। সেখান থেকে মা কোথাও দিশা দেখাচ্ছে। এই পুরো প্যান্ডেলটা একটা লাল কালার, রেড কালার, তো সবসময় লাল কালার যেন কোথাও একটা আটকে দেবে আমাদেরকে, যেরকমভাবে সিগনালে থাকে যে লাল কালার কোথাও আমাদের যেতে বারণ করবে, যে এই দ্বন্দ্বটা যেরকমভাবে চলছে সেখানে এসে আমরা আটকে গেছি সেটাকে দেখাচ্ছে। আবার মায়ের দিকে যদি আমরা তাকাই, মায়ের পুরো কালারটাই হচ্ছে ইয়েলো। সেখানে আবার মা কোথাও দিশা দেখাচ্ছে, যেভাবে সূর্য আলো দেখায় সেরকমভাবে কোথাও আলো দেখাচ্ছে। তো এইরকমভাবেই পুরো জিনিসটাকে আমরা সাজিয়েছি। এই যে আমাদের তিনটা নাম, এক এবং এক নয়, এগারোই শক্তি। সমস্ত কিছুকে একা সলভ করা সম্ভব নয়, সবাই মিলে, মানে পুরো সমাজ গোষ্ঠী মিলে পুরো জিনিসটাকে সলভ করতে হয়। তো সেখান থেকে আমাদের কাজটা এবং কাজের নাম সমস্ত কিছু সেখান থেকে আমরা রেখেছি বা করছি কাজটা। একটা ক্লাবের নাম এগারো, এগারো পল্লী, সেই এগারোর ওপর বেস করে পুরো যে পরিকল্পনাটা আমাদের আর্টিস্টের, সেটা আশা করি মানুষের মনে একটুখানি দাগ কাটবে। কারণ এটা প্রত্যেকটা মানুষের জীবনে এই ব্যাপারটা থেকেই যায়, একটা দ্বন্দ্ব যেটা থাকে, যেটা ভালোর দিকে যায়, খারাপ দিকে যায়। প্যান্ডেলটার মধ্যে যে যে জিনিসটা ও বোঝাবার চেষ্টা করলো, সেটা যখন সে ঢুকবে সেটা একটা অন্য পরিবেশে আসবে, তার মধ্যে থেকে একটা একটা আলো মায়ের রূপের মধ্যে, সেটা একটা একটা পরিবেশটাকে একটা অন্য ধরনের একটা জিনিস তৈরি করবে। আমরা খুবই আশাবাদী, এটা নতুনত্ব একটা কাজ আসতে চলেছে এবছর আমাদের দুর্গাপুজোয় এগারো পল্লীতে।